2023 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা সিবিএসসি আইসিএসসি বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানালো মালদা জেলা প্রশাসন। বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলা শাসক শম্পা হাজরা, মালদা জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি রফিকুল হোসেন, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ আরও অনেকেই। তারা সকলে মিলে জেলার মোট 44 জন কৃতি ছাত্রছাত্রীকে এদিন শংসাপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান। এতে যার পণ্যায় খুশি হয় কৃতি ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা, তার সঙ্গে আইসিএসসি সিবিএসসি যারা টপার্স আছেন, তাদের ফেলিসিটেশন প্রোগ্রাম 2023 সালে যারা ভালো রেজাল্ট করেছেন তাদেরকে ফেলিসিটেট করা হলো আজকে। টোটাল আমাদের মালদা জেলায় 44 জন ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করেছে এবং তাদেরকে ফেলিসিটেট করা হলো। তাদের পেরেন্টসও এখানে এসেছিলেন। 26 জন মাধ্যমিকের আমাদের ছাত্রছাত্রী আছেন যারা টপ 10-এর মধ্যে এসেছেন এবং এবার মালদা জেলা খুব ভালো রেজাল্ট করতে পেরেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশনস। উচ্চ মাধ্যমিকে 9 জন, হাই মাদ্রাসাতে 7 জন এবং আইসিএসসিতে 2 জন টপার্স হয়েছেন। এখানে সবাইকে অনেক অনেক ভালো লাগছে। একটা অন্যরকম অভিজ্ঞতা ডিএম স্যার এবং অন্যান্য স্যার মানে আমরা আমাদেরকে ভীষণভাবে আজকে মোটিভেশন দিলেন এবং খুব ভালো লাগলো। আমি 10th র্যাঙ্ক করেছি উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল। আজকে আমার এই বিষয়টি আমার সবথেকে অভিনব মনে হয়েছে এবং সবথেকে মোটিভেটিং মনে হয়েছে, কারণ আগামী দিনে আমাদের চলার পথে যে বিভিন্ন মূল্যবান উপদেশগুলো দিলেন স্যার, সেগুলো সত্যি ভীষণ কাজে লাগবে। প্রয়াত এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জির স্মরণে আয়োজিত অনূর্ধ্ব 17 মেয়েদের 62তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হলো মালদায়। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের অধীনে এবং স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের ব্যবস্থাপনায় 2 দিনব্যাপী এই টুর্নামেন্ট উত্তরবঙ্গের মোট 9টি জেলার মহিলা ফুটবল দল অংশগ্রহণ করে। বুধবার প্রিফ সুব্রত কাপ পর্যায়ে খেলা অনুষ্ঠিত হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। বৃহস্পতিবার এই ময়দানে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল পর্যায়ের খেলা। এদিন প্রি সুব্রত কাপ অনূর্ধ্ব 17 মেয়েদের প্রথম খেলায় মুখোমুখি হয় কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলা। তাদের মধ্যে জমজমাট খেলা চলে। সূচনা পর্বের খেলায় হাজির ছিলেন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর ভাইস প্রেসিডেন্ট প্রদীপ মজুমদার, মালদা ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এর ভাইস প্রেসিডেন্ট শান্তনু সাহা সহ আরো অনেকেই। খেলাধুলার মান উন্নয়ন করবার জন্য যে চেষ্টা করছেন এবং শিক্ষাক্ষেত্রে খেলার সাথে পড়াপড়ার সাথে খেলা এই সাবজেক্টটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু চাইছেন এবং দেখবেন সারা গ্রাম বাংলা জুড়ে ছেলেমেয়েদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল গেমস হচ্ছে। এটা প্রি সুব্রত কাপ নাম দিয়েছে, সেটা খেলা হচ্ছে, এদের থেকে উঠলে ন্যাশনালে খেলতে যাবে, এটাই আনন্দ। এবং আজকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে কালিম্পং এবং আলিপুরদুয়ারের খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ফিজিক্যাল এডুকেশন দপ্তরের পরিচালনায় এই প্রয়াত এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জির স্মরণে এই খেলা সারা ভারতবর্ষে হয়। এটা মূলত আর্মিদের খেলা, পরে দিল্লিতে ফাইনাল হয়। আজকে মালদায় 62তম প্রি সুব্রত কাপ ক্লাস্টার ডি শুরু হয়েছে। উত্তরবঙ্গের 9টি জেলা মালদায় অংশ নিয়েছে।